আর দেরি নাই আর দেরি নেই আগামী কয়েক বছর যে কি ঘটবে কি হবে পৃথিবীতে সেটা আল্লাহ জানে আল্লাহ জানে আমেরিকানরা বড় ভয়ে আছে আমেরিকা মহাদেশ তলায় যাইতে পারে আটলান্টাস মহাদেশ যেমন তলিয়ে গেছে আটলান্টাস মহাদেশের সকল মানুষ হঠাৎ এক রাত্রে তলিয়ে গেছে পুরা মহাদেশটা একটা মহাসাগরে পরিণত হয়েছে সে আটলান্টাস মহাদেশের নাম আগের দিন ছিল আটলান্টাস মহাদেশ পরের দিন নাম হলো আটলান্টিক মহাসাগর ও ভাইয়েরা কারণ রে আল্লাহ তলাইছে কিনা টাকার বড়াই করলে সম্পদের অহংকার যারা করে এই শ্রেণীকে আল্লাহ তলাইছে এক লোক হাঁটতেছে উন্নত মানের পোশাক গায়ে একবার ডাইন কাঁধের দিকে তাকায় ইম ইয়ুমনতান অয়ুসনাতন একবার বাম দিকে তাকা হয় তারপর তার অহংকার করে হেলে দুলে হাঁটতেছে আল্লাহ তলায় দিস যত এখন পৃথিবীতে কাদের সবচেয়ে বেশি টাকা পয়সা এদের তলানির আশঙ্কা আছে টাকা পয়সা কার বেশি বুঝে নি তো বুঝেন না কাদের টাকা ছাড়া কোনো পেট্রোল বিক্রি করা যায় না এদের তলানিরও আশঙ্কা এইটা হলো একটা ভয় তলানির আরেকটা ভয় হলো আমলে কম এ লুত লুথ আলাইসালাম সমকামী ছিল ওই ওনার কম ওনার জাতি অসভ্য জাতি সমকামী ছিল উনি এটার বিরুদ্ধে বলতে বলতে ওরা শুনে নাই লাস্টে আল্লাহ তাদেরকে পাথর মেরে পৃথিবীর সর্বনিম্ন সাগরেরও আরো চারশো মিটার নিচে খাদাই ফেলেছে আল্লাহ এই আমলটা মার্কিনীদের পার্লামেন্টে তারা পাস করে নিছে এই আইনটা করছে কিনা তো লুতের জাতি যে কাজের কারণে তলাইছে তোমরা যদি পার্লামেন্টে সেই কাজের বৈধতা দাও তাহলে তলানি তো তোমরা ডাকিয়ে আনছো বুঝেন না এই জন্য তাড়াতাড়ি কে আছে মার্কিন মূল্য বাঙালি টাঙ্গালি কিছু থাকলে বাবারে থাকিস না সলিয়ায় সলিয়ায় আয় তাড়াতাড়ি বুঝেন না হাইসেন না যেদিন ঘটবে সেদিন কাজী সাহেব দুনিয়াতে থাকার না থাক সেদিন মনে করবেন রে হাদিসটা তো সত্য ও বিল মাগরিব মুসলিম আর হাদিস পৃথিবীর পশ্চিম গোলার্ধে বিশাল ভূমি মানচিত্র থেকে হারিয়ে যাবে হাদিস এটা তো ঘটতে হবে ঘটবে এটা ঘটবে ও ভাইয়েরা এখন তো প্রত্যেকটা শহর নগর পৃথিবীর সমাপ্তির ঘোষণা দেয় আকাশ মাটির মৃত্যুর ঘোষণা দেয় যে শেষ রে টাইম নাই রে অন্তরাল হফাতাল উরাতাল আলা তার আছায়া ইয়া তাতাওলুন ফিল বুনিয়ান পৃথিবীর মৃত্যু আকাশের মৃত্যু এই জগৎ সংসারের ধ্বংস মৃত্যু শেষ সমাপ্তি মনে করো যখন দেখবা যাদের পায়ে সময় জুতা ছিল না যাদের শরীরে পরনে কাপড় ছিল না যাদের ঘরে খাবার ছিল না যারা ছিল ছাগল গরুর রাখাল এই শ্রেণীটা এত উন্নত হবে এত এত ধনী ধনবান হয়ে যাবে তখন তারা উঁচু উঁচু বিল্ডিং বানাবার প্রতিযোগিতায় উন্মত্ত হয়ে যাবে এটা যখন দেখবা তখন মনে করবে মৃত্যু আর দেরি নাই পৃথিবীর মৃত্যু আর দেরি নাই হয়েছে নি এটা এত বিল্ডিং দেখছিলেন ঢাকা শহরে আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল তো ঢাকা শহরেই তো কেয়ামতের আলামত চিটাগাং শহরও কেয়ামতের আলামত আপনাদের সাভার এটাও কম না ঠিক নয় কি নিউ ইয়র্ক লিনগ্রাথ ইংল্যান্ড তারপরে দুবাই কুয়েত বিশ্বের এইসব শহর দেখলে বোঝা যাবে বুঝতে হবে যে এর পরেই মহামৃত্যু আমরা মরবো পৃথিবী মরে যাবে শেষ এই পৃথিবীর এই সংসার সমাপ্তি চলে আসছে আলামত এটা কি আলামত লো হক বিল্ডিং ছাড়া কারো মন ভরে না এখন বিল্ডিং না থাকলে মেয়ে বিয়ে দেয় না হ্যাঁ টিনের গড়ায় কি মেয়ে মাইয়া বিয়ে দিতাম ফেরাউনের টাওয়ার নাই আমি এক ফেরাউন বুঝেন না আমার মাইয়াটাও তো দিবো আরেক ফেরাউনের কাছে সে ফেরাউন তো হইতে পারল না সে আমরা কি ফেরাউন থেকে কম কমত লে কে মারা ফেরাউন বিশাল সাম্রাজ্য পাইয়া ফেরাউনি করার সুযোগ পাই এরকম হইছে আমাদের নবসটা ফেরাউন থেকে কম না কিন্তু সাম্রাজ্য যে পাই নাই এই জন্য দমি রয়েছে ঠিক না বে ঠিক আল্লাহ আকবার কি মোটা মোটা রড দেয় কে এস আর এম বি এস আর এম এর রড মনে হয় না দুইশো বছর মত না সে এমন এমন বাড়ি বানাও মনে যেন এই ফিতি ফিতে চিরস হায়াত নিয়ে আইস হ্যাঁ কুড়ি ঘর কেন বানাইলে না কেন কুড়ে ঘর বানাইলে না কয় টাকার মালিক হয়েছ অর্ধ পৃথিবীর মালিক ওমর ওমর তো জ্ঞানী ছিল এই জন্য টাওয়ার বানাই নাই অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খুশি খেজুর পাতা দিয়া দিয়ে তার সংসদ ভবন বানাইছে কত জ্ঞানী কারণ যদি টাওয়ার বানাই মনটা ফাসান হয়ে যাবে আখেরাত ভুলে যাবে নিজের শেষ পরিণতি টাওয়ার থেকে যেদিন আড়াই হাত মাঠে নিচে খাদাই ফেলাইবো ওই করুণ পরিণতিটা আর মনে আসবে না যে বিল্ডিং আমার কবর ভুলিয়ে দিবে ওই বিল্ডিং আমার জন্য অভিশাপ ওই বিল্ডিং আমার জন্য আমার জীবনের জন্য কাল ওটা জম ওটা দিয়ে কি করব আমি আমি যদি একটি মাটির ঘর একটা কুঁড়ে ঘরে থাকতাম যে ঘর আমাকে বলতো ও ভাইরে আমি যেমন ক্ষণস্থায়ী ঘর তোর জীবনটা তো ক্ষণস্থায়ী মনে রাখিস ঘরটাই তাকে ওয়াজ করতো ঠিক না। কফেলা রফ চন্দমাহ্মি র এম আজবরায় চন্দ রোজাই বাসা মহাম্মদ সাল্লাম লাল সাল্লাম এই জন্য ছোট্ট এখন মাটির ঘরে এগারো ইস্ত্রি লইয়া ওই মাটির ঘর মাটির রুম মাটির রুম আর কিছু নাই উমদ থাকে টাওয়ারে আর নবী গুজারি গেছে কিসে কে বোকা কে জ্ঞানী আমরা বোকা তুমি একশো তলা এ থাকো মরে গেলে কই রাখবে তোমার ছেলে মেয়ে সবগুলির কাছে যদি করো জোরে তুমি শিরকুট লিখে যাও আবদারও করে যাও বাবারে আমারে কবরে নিস না ওরা ছাড়বে রাখবে নি আপনারে আলা লয় স কেনল কল স রিল হে সু উচ্চ অধিবাসী সাতুদফানু আন ক্বারীবিন ফেত্তরবি অতি অল্প সময়ের মধ্যে ওই মাটির গর্তে তোমারে দাহন করে ফেলা হবে কি লাভ তোমার এই তোমার এই প্রাসাদে কি লাভ আজ জাতির প্রাসাদ পাহাড় কেটে বিল্ডিং বানাইছে আলাদা কোনো ইট রড সিমেন্ট লাগে নাই একটা পাহাড় পাথরের পুরা পাথরকে পাথরের পাহাড়টাকে এমন ভাবে সাইজ করে করে কাটছে যে পাহাড়টা প্রাসাদে পরিণত হয়ে গেছে ভিতরে ভিতরে কেটে 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 রুম বানাইছে আল্লাহ আকবর কি পরিমাণ মজবুত চিন্তা করে দেখেন এক একটা পাহাড় নিচে পঞ্চাশ কিলোমিটার ফাউন্ডেশন থাকে পঞ্চাশ কিলোমিটার ফাউন্ডেশন থাকে কি পরিমাণ মজবুত আল্লাহ করছে কি তোর এই পাহাড় ভাঙার দরকার নাই উপরে বালু ফেলিয়া আশি হাত বালুর নিচে বিল্ডিং সহ দাফন করিয়ে ফেলেছে হ্যাঁ 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 কি দেখো নাই আল্লাহ আজ জাতিকে কিভাবে ধ্বংসটা করলো ধরনটা কি ছিল তুমি কি দেখো নাই আসলে নবীজি দেখেন নাই আল্লাহর কথা শুনে বিশ্বাস করেছেন নবীজির আমলে আজ জাতি কই চিহ্নই ছিল না এই মাত্র কয়েক বছর আগে ভালুবেদি বেদি ক্যামেরা দিয়ে দেখছে যে মাটির নিচে আশি হাত মাটির নিচে বালুর নিচে বিশাল এক রাষ্ট্র পড়ে আছে চোদ্দশো বছর আগের কোরআন যে আদ আধ সারা কোরআনে আধ জাতির কথা বলতেছে আদ জাতি কই কেউই দেখে নেই কোরআন কতটা সত্য যে বছর পরে বালুর নিচ থেকে সুরা আহকাপ যে আদ জাতির রাষ্ট্রের নাম ছিল আহকাপ কোরানে তাদের নামে সুরাই আছে একটা আহকাপ সুরে আহকাপ সেই আহকাব রাষ্ট্র আশিয়াত বালুর নিচ থেকে এখন মানুষে বাইর করছে আল্লাহ আকবর